প্রেম প্রীতি ভালোবাসা এরাই কিন্তু সর্বনাশা, এদের থেকে থাকুন সাবধান, নইলে যাবে জমির সব ধান। আমাগো বাড়িতে আইলে খাটি চিকন চালের ভাত খাইতে পারবা। আমিও চিকন, আমাগো ধানগুলা লাগাইছি চিকন, বুঝছো? মোটাগুলা লাগাবো না, যাতে আমি খাই মোটা হইতে পারি। তুমি তো এমনি মোটা, তুমি এত মোটা এত মোটা, ঠিক যেন ঢিকির বোটা। শোনো, এই জমিতে এইটা আমাগো জমি, এখানে যা দেখতে সব আমাগো জমি, বুঝছো? অনেক তো হ, আমরা তো এই এলাকার সবচেয়ে বড় লোক ব্যক্তি, আমার মতো বড় লোক আর কেউ নাই এই এলাকাতে। আমরা সেই আমাকে লাগে সবাই কাঁপে, বুঝছো? দাঁড়া একটু দাঁড়াই, এই যে জমিটা দেখতেছো না, এইখান থেকে যা জমি আছে সব আমার। তুমি যখন আমার বাড়িতে আইবা, তো ধান চাইলে তোমার জীবন ভুইরা যাইব। আমরা প্রতি বছর কত টাকা ধান বেশি জানো? কত? কম করলে 10 লাখ টাকার ধান বেশি। মাঠে সব ধান তো আমার, আর কারো নাই। ও আমরা কোটিপতি, আর সব লাগবে এই জমি, এই জমি আমার 10,000 টাকা দিয়ে জানো। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে আমার বাপ এই জমি কিনছে। আমাকে আমাগো জমি হেই কই হে, তুমি না কইলে এইগুলা সব জমি তোমাগো। আরে আমাগোই তো, তাইলে ওই লোকটা যে কইলো এডি তোমাগো না। মানুষ আমাগো কত জমি মাইরা ধইরা খাইতাছে। আবার তো মিথ্যা বলো না। না, এই সব তো আমাগোই জমি, গাধা। বন্ধু মায়া লাগাইছে, ইরিতি শিখাইছে, দেওয়ানা। এই বেটা, এই তোরা আমি বলছি না, আবার বলে জীবন কেন তুই সরে যাবি? না, আমি ওরে ভালোবাসি, ওর জীবন থেকে আমি সরমু না। তোর শর্ত হবেই না, সরমু না। তোর লোভ লালস লাগছে না? কিসের লোভ? কিসের লোভ মানে সয় সম্পত্তি? তোর উপরে তোর লোভ লাগছে? আমাকে সয় সম্পত্তি কম আছে নাকি? এখানে যা আছে সব আমাকে জমি, চাপা মাছ জায়গা পাস না। এই আমার পিস্তলটা নিয়ে যাইতো, আর দেখাই দিই। পিস্তল দিয়ে গুলি করলেও আমি আমার ভালোবাসাকে ছেড়ে যামু না। পিস্তল দিয়ে গুলি করলে আমার বুক থেকে একটা আওয়াজ আসবো, তরবুন তরবুন তরবুন। তোমার নাম কি জানি? বৃষ্টি বৃষ্টি। তুই আমার বোনকে ভালোবাসোস, আবার বোনের নাম পর্যন্ত তো জানোস না, তা কি ভালোবাসোস? মাঝে মাঝে ভুইলা যাই, এই বোলাটাই একদম ফিনিশ করে দেব। আমিও ফিনিশ করমু, আজকে আমার জীবন থাকতে আমি আমার ভালোবাসার ছাইরা যামু না। আন্তাসে আন্তাসে একটা দেব, ওইগুলি দিয়ে আমার কিচ্ছু করতে পারবে না, আমি প্রেমিক। তোর মতন কত প্রেমিক দেখলাম, পইরা রয়েছে দেখছি। তোরে না একদিন কইছি আমার বোনের জীবন থেকে কিছু সরে যাবি? না, যাব না। আমাদের বাসাতে যে এই বড় রশিটা আছে না, ওইটা নিয়ে আয়। তোরে বাইন্ধা তৈলে বুঝবো আমরা কি জিনিস। আমি একটা কথাই বলেছি, আমি আমার ভালোবাসাকে ছেড়ে অন্য কোথাও যাব না, রশি দিয়ে বেঁধে রাখলেও আমি ওরে ছাইড়া যামু না। আজ ঠিক বুঝতে পারবি আমার বোনের জীবন থেকে সরানোর জন্য তোকে যা যা করতে হয় সব করব আমরা,
আমাদেরকে ভালো করে তুই চিনিস, আমার বোনের দিকে লাগছিস, কিভাবে সরানো হতে হয়, কিভাবে সরানো লাগবে সেটা আমাদের ভালো করেই জানা আছে। একদম ঠিক বলেছেন ভাইয়া, একে একে যেভাবে হোক একটা ব্যবস্থা করতেই হবে। আর বেশি লোভ লালসা লাগছে আমাদের সয় সম্পত্তি দেখি। যত ব্যবস্থা করুক, আমি আমার ভালোবাসাকে ছেড়ে যাবো না। বলছি হাতটা ছেড়ে দে, না হলে কি যে করব তুই বুঝতে পারছিস না। আমি ভালোবাসি, ছেড়ে দে বলছি। আরে আমি ভালোবাসি, ওই না হলে কি করব জানিস? কি ওর হে ভাই, গেঞ্জিটা কুইলা ওই রুইদের মাঝে বাইন্ধা তো না যা, ওই তাহলে বুঝতে পারবে ভালোবাসা কি কি এবং কত প্রকার। ভালোবাসা আমাদের বোনকে ভালোবাসার জন্য কি শাস্তি দিতে হয় আমরা জানি, ওই রোদের মাঝে করে বাইন্ধা। অনেক রোদ, যদি আমার বাইন্ধা থাকে আমি শেষ। রোদ এই রোদের মাঝে আমি দাঁড়াই থাকলে আমার মগজ গায়ে না মরে যাবো। আপনার বোন মানে আমার বোন, রোদের মধ্যে আমি থাকতে পারুম না। মায়ের ভালোবাসার লাগে আমি ওই না গিয়ে রোদের মধ্যে খারাই থাকো। পাইছো আমার তোমার মতো মায়ের ভালোবাসা লাগে আমি রোদে গিয়ে দাঁড়াই থাকো, সব কাপড় চাপড় খুললা পাগল হয়ে গেছো। তোর ভালোবাসার গুষ্টি কি লাই দেখছিস বোন, কোন ধরনের লোককে তুই ভালোবাসিস? সাধারণ একটু রোদের তাপ সহ্য করতে পারল না বোন। আমার অবস্থা খুব খারাপ, আমার জীবন যৌবন মনে আরবের খুরমা খেজুর হয়ে যাইতেছে। খাওজানি শুরু হয়ে গেছে, আমি আর পারতা দাদা বসতে গেলে উঠতে পারি না, উঠতে গেলে বসতে পারি না, কেমন জানি লাগে। বসতে পারেন না? না, কঠিন সমস্যা। ডাক্তার সাহেব আমারে বাসা, আমি নতুন বিয়ে করছি। বিয়ে করছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ডাক্তার সাহেব এটা কি আমার বইয়ের নাম লিখলেন? না না না, আপনার সমস্যা বহুবিধ সমস্যা, ওগুলো লিখতেছি, কি বইয়ের নাম লিখবো? আচ্ছা আপনি কি MBBS না PPPBS? আমি MBBS FCPS এমনে তেমনে অনেক কিছু, বড় ডাক্তার, বড় ঢাকা থেকে ডিগ্রি নিয়ে আসছি। ও তো আপনি এনে বইছেন কে? আরে মিয়া বুঝতে হবে না, হাসপাতালে চাকরি করি, হ্যাঁ ওখান থেকে আসি কিছু টাকার জন্য এসান বাট্টা করি, বুঝছেন? ওই টাকা তো পোষায় না। ও হাসপাতালে ডিউটি শেষে এনে? হ্যাঁ বুঝতে পারছেন, বুঝতে পারছেন। হ্যাঁ আপনাকে তো আবার উপরে অনেক দরকার হয়, আপনারা যত পান ততই আপনাকে হলো। আরে ভাই আপনি রোগের কথা বলবেন তো, রোগের কথা বলেন আগে। রোগের কথা হলো ডাক্তার সাহেব, আমার পরশপে প্রচুর পরিমাণে জ্বালা, পর আমনে আগুন বাইরে যাইতেছে, পিতে দিতেও পারি না বাইরে যেতেও পারি, মেশিন নষ্ট। কি কর ভাই এই বয়সে আবার মেশিন নষ্ট? আমার বয়স কেবলমাত্র 25, এই 25 বছর বয়সে আমার মেশিনটা নষ্ট হয়ে গেল। আমি নতুন বিয়ে করছি, এখন আমার বউ বিধবা। ডাক্তারি করতে পারছেন? ডাক্তার কোথায় গান? ভাগ্যিস আপনি কোনে আমার দেহ নষ্ট হয়ে গেছে, বুড়াল ডাক্তার কোনান গান থেকে সব রুগী একদম মাথা পাগল করে ছাড়বে, এটা একটা পাগল রে। আমার এই অভিনয়গুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি কখনো বাস্তবের সাথে নাম, অভিনয়, চিকিৎসাজনিত কোনো বিষয়ে যদি কখনো আপনাদের কারোর সাথে মিলে যায় তা কাকতালীয়। এর জন্য CA কমেডি টিভি, আমি আমার শিল্পী কলাকুশলী কেউই দায়ী নয়, তাই বলছি আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন, আপনাদের হার্ট ভালো রাখার দায়িত্ব আমার।
আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট পারফরমেন্স দিয়ে আপনাদের হাসির খোরাক জোগানোর জন্য। সিএ কমেডি টিভি আপনার চ্যানেল, আপনাদের চ্যানেল আমার চ্যানেল, আমি সবসময় আপনাদের জন্য আপনাদের হাসির খোরাক জোগানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছি সিএ কমেডি টিভির মাধ্যমে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসলে আপনারা আমাকে ভালোবাসেন বলেই আজ আমার চ্যানেল এত দূর পর্যন্ত আসতে সাহস জুগিয়েছেন আপনারা। ধন্যবাদ আপনাদের। আই লাভ ইউ, আই লাভ এভরিবডি। বন্ধু বলুন আর যাই বলুন, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই বেল বাজাতে ভুল করবেন না। আমি আপনাদের সাথে ছিলাম, সাথে আছি, সাথেই থাকবো। ধন্যবাদ।